আলহামদুলিল্লাহ খুবই ভালো চলছে। সবার একটাই কথা, ইকবাল ভাই এবার বাজি মাত। মানে ইকবাল ভাই এত আধুনিক একটা ছবি করেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, ফুললি মডার্ন মুভি। হ্যাঁ, কোনো ছবি আমি কারো ছবির নাম বলতে পারি না যে এইটা বিট দিতে পারবো কি এটা পারবো না, দিস ইজ নট মাই ডিউটি। আমরা এটা আমাদেরটা নিয়ে বলতে পারি আপনাদেরকে, এই জন্য আজকে আমরা ছবি দেখতে দিলাম, একসাথে ছবি দেখলাম। আপনারা আপনাদের মতো লিখবেন, যদি আপনাদের কাছে কোনো জায়গায় মনে হয় যে এই জায়গাটাতে আরও ইমপ্রুভ করা দরকার, আপনারা বললে আমরা নেক্সট মুভিতে আরও ইমপ্রুভ করে দিব। বর্ষা এবং আমার দুইজনেরই যেই ক্যারেক্টার প্লে করি, এটার ফুললি কৃতিত্ব হচ্ছে ইকবাল ভাই। ইকবাল ভাই যখন প্রথমেই গল্প শোনায়, তখনই দেখি আমাদের একদম, আমরা যেই টাইপের ছবিগুলো করতাম এটার থেকে সম্পূর্ণ গল্প আলাদা। তারপরেই আমরা রাজি হই, একসাথে কাজ করব। বর্ষাও ফুললি দেখেছেন যে ফুললি নেগেটিভ একটা ক্যারেক্টার করেছে, আমিও সেরকম কিলার ম্যান। মানে এই সব কৃতিত্ব হচ্ছে আমার না, ইকবাল ভাই। মানে ইকবাল ভাই আমাকে দিয়ে করিয়েছে, বর্ষাকে দিয়ে করিয়েছে। মানে আমি গল্প থেকে শুরু করে গল্প লিখা, তারপরে হচ্ছে এই প্রি প্রোডাকশন করা, বিদেশে যাওয়া, লোকেশন চুজ করা, আর্টিস্ট চুজ করা, কস্টিউম করা, এই যে হাজারো কাজ করতে হয়। আর আমার ছবি ম্যাক্সিমামই দেখেন বাইরে শ্যুট হয়, ফরেনারদের সাথে কাজ করা, তাদের সাথে রেডি করে তাদেরকে আমাদের গল্প বোঝানো, একটা শর্ট দেখা, শর্টের পরে ঘামটাম মুছে আবার আমাকে শর্ট দেওয়া, এই যে একটা ডিফিকাল্টি ছিল আমার মধ্যে, যে আমি অর্গানাইজই করতাম, তারপরে অ্যাক্টিংটা ছিল আমার কাছে লাইক অ অপশনাল। মেন মুভিটাকে করার জন্যে যে কাজগুলো আমি করতাম পিছন থেকে, বাট সেটা তো দেখতো না, স্ক্রিনে আমাকে দেখতো মানুষ, বাট এইবার এই কাজগুলো আমার করতে হয় না। এবার কাজ আপনি তো শেষ করতে দেন নাই, আপনার যেহেতু এই কাজগুলো এবার আমার করতে হয় নাই, কাজগুলো করেছি ইকবাল ভাই। আমি অ্যাজ এ আর্টিস্ট হিসাবে যে অন্য অন্য আর্টিস্টরা যেভাবে কাজ করে, যে শর্ট দেয়, আমি সেই কাজটাই করেছি। আর যতটুকু ইকবাল ভাই আমার সাথে আলাপ করেছে, যেমন ছবিটাকে গ্রাফিক্স বা অন্য অন্য কাজগুলোর সাথে, আমি ইকবাল ভাইয়ের সাথে যতটুকু পেরেছি আলাপ করেছি, বাট 99.9999% সব কিছু ইকবাল ভাই করেছে। আমরা ছোটোবেলা দুষ্টামি করে বলতাম যে শাল তোমার কাছে কোনো পয়সা আছে, বলতো যারে শালা বিষ খাওয়ারও পয়সা নাই। গার্মেন্টসের শ্রমিকরা হচ্ছে এরকম, ওরা এই ঈদটাই আশা করে বসে থাকে। গার্মেন্টস তো অনেক বিজি জায়গা আপনারা জানেন, যেমন উইকলি 4 দিন, তার ভিতরে উইকলি 2 দিন কাজ করতে হয় ওদের, এক মাসে 4টা উইক থাকে। আর গার্মেন্টস ছুটিটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ওদের। এরা 20 তারিখে আমাদের ফ্যাক্টরি ছুটি হয়ে গেছে, ফ্যাক্টরি খুলবে হচ্ছে 28 তারিখে, এই যে 7 দিন 8 দিন ছুটি, এইটাই ওদের কাছে ইম্পর্টেন্ট। আমি দেখেছি, যেটার জন্য আপনারা বলেছেন, আমাদের অনেক লক্ষ্মী ভাইয়েরা আছেন, তারা এই ধরনের মানে কথা বলেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই ধরনের কথা বলার জন্য, কারণ তারা তাদের আমল নামাকে মিথ্যা দিয়ে ভারী করছেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়াত করে, কারণ তাদের বিন্দু মাত্র বাংলাদেশের অর্থনীতিতে তাদের কন্ট্রিবিউশন নাই, তারা পৃথিবী সম্বন্ধে জানে না, তারা বাংলাদেশের যে অর্থনীতি তার সম্বন্ধে 1 মিলিমিটার তাদের কোনো আইডিয়া নাই, এই কারণে এইসব কথাবার্তা বলে তারা। আর অনন্ত জলিল ভাই কেন মানুষকে দোয়া করে, কেন সবাইকে ভালো হতে বলে, কারণ একটাই, কারণ অনন্ত ভাই আঙুল ফুলে কলা গাছ হয়নি। অনন্ত ভাই যখন ফার্স্ট মুভিতে আসে, তখনও অনন্ত ভাই বাংলাদেশের একজন সিআইপি, তখন মুভিতে আসে, তারপর আমি 10 বার সিআইপি, বেস্ট এক্সপোর্টার, প্রাইম মিনিস্টার কাছ থেকে এক্সপোর্ট ট্রফি পাই। তা আমার তো ওইভাবে কথা বললে চলবে না, আমি তো ওই মানে যাদের আঙুল ফুলে কলা গাছ হয়েছে তাদের মতো তো আমি কথা বললে হবে না। ইকবাল ভাইয়ের আমি ছবি করেছি, আল্লাহ তাআলা ওনাকে যতদিন হায়াত দেয়, আমি দোয়া করি ইকবাল ভাইকে যে আল্লাহ 2-3 হাজার বছর বাঁচায় রাখে। উনি যদি আমার মতন একজন আর্টিস্ট, ওনার জন্য আমি যা করেছি এটা যদি ওনার জীবনে মরার আগে কেউ করে যায়, তাহলে আমি তার জন্য ওই আর্টিস্টের জন্য দোয়া করব যে করে যায়। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 2টা 3টা 4টা 4:30 কোনো কোনো দিন সকাল 8টায়, আবার ভোর 4টা 5টায় রুমে গেছি, 6টায়। কিন্তু এটা কেন করেছি আমি, যে হি ইজ প্রডিউসার, হি ইনভেস্ট মানি, কারণ একটা প্রডিউসারই জানে যে তার আজকের দিনের বাজেটটা কত। আজকে অনেকেই হাতবেলা খেয়ে ফেলে, 4 ঘন্টা কাজ করতে পারে না দিনের আলোতে, কিন্তু আমার সাথে উনি 10 ঘন্টা 11 ঘন্টা দিনের আলোতে কাজ করেছে।
যাই হোক, এগুলো কথা বলতে চাইনি এই জন্যে, কারণ আমি একজন বিজনেসম্যান, আমি জানি আমি এমনিতে মানুষকে দান করবো এটা এক জিনিস, কিন্তু আমি বিজনেস চালাবো আমার একটা হিসাব করে চালাতে হবে, না তো বিজনেস ধ্বংস হয়ে যাবে। এইসব ছোট লোকদের কথায় কান দিয়ে লাভ নেই, এই ছোট লোকদেরকে দোয়া করতে করতে মনে হয় ফেরেস্তা আমার জন্যে মানে এখন নিজেই মনে হয় এখন হরান হয়ে গেছে, যেই লোকটার কত এদেরকে দোয়া করুক, মানে এদের ছোট লোকদের আসলে কোনো দিন এদের কোনো মান সম্মান নাই যাদের, তারা এই ধরনের কথা বলে। গার্মেন্টসের লোক আপনারা কালকে বসুন্ধরায় ছিলেন না, আপনার কাছে মনে হয়েছে যে একটাও আমাদের লোক? তাহলে এগুলো আপনারা প্রতিবাদ করেন না কেন, আপনাদের নিউজে তুলে ধরেন না কেন, যে তোমরা যে ছোট লোকের মতো কথা বলো এই কথাগুলো না আপনারা সোশ্যাল মিডিয়াতে দিল তুলে ধরতে হবে, যে তোমরা যে ছোট লোকের মতো কথা বলো, তোমাদের কথার ভিত্তিহীন কথা কেন বলো? আমরা এতগুলো জার্নালিস্ট বাংলাদেশের, আমার মনে হয় গতকালকে একটা জার্নালিস্টও ছিল না যে আসে নাই। গার্মেন্টস কর্মীদের যে বলেছে তার বাবা ভাড়া করে নিয়ে আসছে, না এটা বললাম তো আপনার কে কানে কানে শুনেন নাই আমি যখন বললাম, তার কতবার ক্লিয়ার করবে, আপনি কানে শুনেন না? আপনি সামনে আসেন, আরে আরো আসেন, সামনে আসেন, এনে দাঁড়ান, এনে এনে দাঁড়ান। আমি যখন শাকিব খানের ব্যাপারে মানুষ কথা বললাম আমি তখন কি বলেছিলাম বলেন, আমি কি বলেছিলাম? না আমি তো আপনার পিছনের সাইডে ছিলাম, আপনি যখন কানে তালা দিয়েছিলেন, আর কে বলতে পারবে আমি কি বলেছিলাম? আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন, আমি কালকে বলেছিলাম যে আমি এই ধরনের কথায় হ্যাপি না, যে আপনি ওর ছবি দেখবেন না আমার সামনে এসে বলবেন এটাতে আমি হ্যাপি না, বলিনি আমি এটা? হ্যাঁ, তাহলে চুপ করে আছেন কেন? আমি এটা বলছিলাম কিনা কালকে যে আমি এর এইসব কথায় হ্যাপি না? আমি হ্যাপি সবাই বাংলাদেশি ছবি দেখবে, সব আর্টিস্টের ছবি দেখবে, তাহলে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে, এবং ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ালে যারা শিল্পী কাজ করতে পারবে, যারা টেকনিশিয়ান কাজ করতে পারবে, ইন্ডাস্ট্রি বাঁধবে, সিনেমা হলগুলি বাঁধবে, আমি এটাই বলেছিলাম, এবং প্রতিটা জায়গায় আমি এটাই বলি, এর বাইরে কিছু বলি। আমি কোনো দিন আমি কাউকে নেগেটিভভাবে বলতে চাই না, এই জন্যেই চাই না, এটা আল্লাহ পছন্দ করেন না, কারো বিবোধ করা, কাউকে ছোট করে বলা, এগুলি আমি আমি করতে চাই না, এই জন্যেই করতে চাই না যে আরেকদিন আরেক মানুষ আমাকে ছোট করে বলবে, আমি এগুলি পছন্দ করি না। যারা এই সিনেমাতে এসে যারা এই ধরনের কাজ করে তারা কতটুকু আল্লাহ ভক্তি করে আমি জানি না, কতটুকু তাদের বিবেক আছে, কতটুকু তারা ঈমান শক্ত আছে আমি জানি না, বাট আমি অন্যরকম মানুষ, আমি একজন ফ্যামিলি ম্যান, আমি একজন বিজনেসম্যান, আমি একজন আর্টিস্ট, আমি একজন প্রডিউসার, এই জন্য আমার ভিতরে এই বিবেকগুলো আছে, যেগুলো করা যাবে না। আপনি শাকিব খানের ছবি আমার সামনে বলবে কেউ দেখবে না, আর আমি তাকে কি বলবো থ্যাংক ইউ সো মাচ দেখবে না? নো, নট লাইক দ্যাট। আমি বলবো তোমরা সবার ছবি দেখতে হবে, আপনাদেরকে সবার ছবি দেখতে হবে, ইন্ডাস্ট্রিতে যে ছবি বানাক, নট অনন্ত জলিল, নট শাকিব, নট এক্স ওয়াই জেড, যেই ছবি বানাক আপনারা সবাই ছবি দেখবেন। আপনারা যদি সবাই না ছবি দেখেন তাহলে বাংলা ছবি ওই যে এখন দেখেন হল তো অল্প কয়েকটা হয়ে গেছে, তারপরে থাকবেই না। এক অনন্ত জলিল বছরে কয়টা ছবি বানাবে? একটা। এক শাকিব খান কয়টা ছবি বানাবে বছরে? এখন একটা। তাহলে বছরে দুইটা ছবি রিলিজ হবে না? তাহলে অ্যাটলিস্ট বছরে তো আমাদের সর্বনিম্ন হলো 30টা ছবি দরকার। তাহলে সবাই কাজ করবে না ইন্ডাস্ট্রিতে? সবাই কাজ করবে, সবার ছবি সবাই দেখবে, ইভেন দ আপনারা যারা আছেন সবার ছবি প্রমোট করবেন, সবার যখন ছবি প্রমোট করবেন ইনশাল্লাহ দেখবেন এই ধরনের যারা পলিটিক্স করে, এই যে সিনেমা নিয়ে, সিনেমা জগৎ তো ধ্বংস হওয়ার পথে, এই যে সবসময় আমি দেখি কাঞ্চন ভাই একটা কথা বলে যে সিনেমায় যে ঘৃণিত যে পলিটিক্সটা আছে এটার থেকে আমাদেরকে আসলে বেরোয় আসতে হবে। আমরা তো মুখে সবাই সত্যি কথা বলি, বেরোয় আসতে হবে, আসি না তো কেউ, আপনাদেরকে বলতে হবে। আপনারা সাংবাদিক ভাই শোনেন, সত্য সাংবাদিক ভাইদের কলম ওই তরোয়ারের চোখ ধার বেশি, এটা স্বীকার করেন? এই কারণে আজকে আমি রাগ হচ্ছি, এই যে ছোট লোক জানেন বর্ষা মধুমিতা হলে দিনদাড়ের সময় কেঁদে ফেলেছিল এই কথার কারণে। আরে ছোট লোক, তোমার ছবিতে তুমি লোক আনো, তোমার ছবি মানুষ দেখতে আসুক, ছোট লোক কোথাকার, এই ধরনের কথা কেন বলবে ছোট লোকরা? আমি বলি শাকিব খানের ছবি দেখবে না দর্শক এটা বলতে পারে, তারপরে আমার দায়িত্ব, আমার দায়িত্ব, আমি যেই কাজটা করেছি যে না এই কথা বললে অনন্ত জলিল হ্যাপি না, অনন্ত জলিল তখনই হ্যাপি, সবাই আমরা বলবো যে আমরা বাংলাদেশি সমস্ত নায়কের ছবি দেখব, সমস্ত নায়িকার ছবি দেখব, সমস্ত বাংলা ছবি দেখব, আমি সাথে সাথে এই কথা বলি। এই কারণেই বলি এটা এককভাবে কেউ কাউকে খুশি করালে
আপনি মনে করবেন তাদেরকে চামচা বলা হয়, চামচা তারা, তারা কখনো দেশকে ভালোবাসতে পারে না। এই যে কিছু লোক, হাতে পোষা লোক, টাকার পোষা লোক, কয়েকটা লোক হাতে গোনা, এরকম আঙুল দিয়ে গোনা, এক দুই তিন চার পাঁচ ছয়, এই যে ফেসবুক ইউটিউবের মধ্যে ছড়াচ্ছে এগুলো মিথ্যা কথা, আমরা তো দেখি এগুলো, এগুলো কেন ছড়াবে? ইকবাল ভাই, ইকবাল ভাই নিজে আমাকে বলেছে, আপনি এত সহ্য ক্ষমতা আল্লাহ কর্তৃকে দিছে আপনাকে। আমি বলছি ইকবাল ভাই, সহ্য ক্ষমতা এটা ফ্যামিলি থেকে ছোটবেলা থেকে গড়ে উঠে মানুষের মধ্যে, আপনার আদর্শ এটা ছোটবেলা থেকে আপনার ফ্যামিলিতে গড়ে উঠবে, এটা কিনতে পাওয়া যায় না যে আমি আজকে টাকা আছে, টাকা দিয়ে কিনে আমার পকেটে নিয়ে নিলাম, এটা সম্ভব না। এই কারণে ভাই আপনাদেরকে আবারও আজকে এসে দেখেন, আমার সারা রাত অনেক কষ্ট লাগছে, কালকে রাতে আমি অনেকের কাছে যখন শুনেছি যে সাংবাদিক ভাইদের গায়ে হাত তুলছে, আমার সাংবাদিক বোনদের গায়ে হাত তুলছে, আপনারা কালকে আধা ঘন্টার মতন আমার সাথে ছিলেন বসুন্ধরাতে ফুড কোর্টে, বর্ষাকে আপনারা ক্যামেরায় দেখেন নাই, কেন দেখেন নাই? ও তো একটা মেয়ে মানুষ, ও এরকম এরকম চার পাঁচটা মেয়ে ওকে ঘেরাও করে ধরে রেলিংয়ের ওইখানে রেখে দিছে, কারণ এত লোক আসছে, এর ভিতরে কে বা কারা কি করেছে সেটা আপনারা জানতে পারেন, নাহলে এত অডিয়েন্স যদি সবাই যদি এই ধরনের মেন্টালিটি ছিল, আপনি একবার বলেন আপনার এই আপনারাই কি বেরোতে পারতেন না আমি বেরোতে পারতাম, কালকে কি অবস্থা ছিল? এই জন্য আমি আপনাদের সামনে গলা ফাড়ে ফেরে একটাই কথা বলি যে ভাই আপনারা, আপনাদের কলম ছুরির চেয়েও অনেক ধারালো, আপনারা সত্যি কথা লিখেন যে না অনন্ত ভাইয়ের মতন মেন্টালিটি হওয়া দরকার তোমার, অনন্ত ভাই থেকে তুমি অনেক বড় অভিনেতা হও, অনেক বড় হিরো হও, তোমার স্বাস্থ্য বিশাল বড় হোক, তোমার লম্বা 10-15 ফিট হোক, কিচ্ছু আসে যায় না, মেন্টালিটি অনন্ত ভাইয়ের মতন করো, মেন্টালিটি অনন্ত ভাইয়ের মতন করো, হি ইজ নট এ স্মল আর্টিস্ট হিয়ার, উনি যেরকম আমাদেরকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, দেশের অর্থনীতিতে যার কন্ট্রিবিউশন আছে, দেশের কর্মসংস্থান মানুষকে করে দেয়, ওনার মতো হওয়ার চেষ্টা করো। দেখেন আমার এতদিন রাগ হয়ে কথা বলছি, বলেছি এই যে আমার মুখ দিয়ে এইটাই তারা করায় আমাকে দিয়ে, এই জিনিসটা আপনি যেটা বলছেন থ্যাংক ইউ, এই জিনিসটাই তাই করায় যে অনন্ত ভাইয়ের মুখ দিয়ে হঠাৎ একটা কথা বেরোয় যাবে, তখন এইটাকে ভাইরাল বানাবো আমরা, এইটাই করানোর চেষ্টা করে। কালকে আমাকে উনি রাতের বেলা কতবার বলছে, আচ্ছা অনন্ত ভাই আপনার ভিতরে এইটা, আমি আপনাকে আজকে 6টা মাস হয়ে গেল আমি দেখতেছি, আপনার ভিতরে আল্লাহ কত ধৈর্য দিছে, আমি গ্রামে যাই ওনার সাথে শুটিং করতে, বিলিভ মি 300-400-500 লোক আমার একটাই কথা থেকে আমি শর্টটা দিয়ে ছবি তুলব, একটা শর্ট দিয়ে মিনিমাম 150 লোকের সাথে ছবি তুলি, উনি ক্যামেরা নিয়ে বসেই থাকে, আমি ভাই এরাই তো আমাদের সব, আপনারা শুধু এইটাই লিখেন, আমার কাছে একটাই রিকোয়েস্ট, এইটাই শুধু লিখেন যে কিলহিম ছবি ভালো হয়েছে ভাই আপনারা দেখতে যান, ওই ছবিটা ভালো হয়েছে আপনারা দেখতে যান, সবার ছবি দেখার জন্য আমন্ত্রণ জানাই।